সোমবার আদানুমানিক 9:30 নাগাদ কোনো একভাবে আগুনের সূত্রপাত ঘটে মুদিমালের দোকানে। ঘটনা কল্যাণপুর থানাধীন বাগান বাজারের মিনাল দেবের দোকানে। এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়ে যায়। মঙ্গলবারের ঘটনার খোঁজ খবর নিতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে সরকারি সহযোগিতা করার জন্য ঘটনাস্থল পরিদর্শন এবং দোকানের মালিকদের পাশে থাকার আশ্বাস নিয়ে 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, অতিরিক্ত মহকুমা শাসক ডিসিএম অঞ্জন দাস সহ অন্যান্য আধিকারিকেরা পরিদর্শন করে যায়। কালকে রাত্রে অনুমানিক 9টা থেকে 9:30 তিনটা দোকানে, বিশেষ করে একটা দোকানেই আরামদেবের দোকানে অগ্নি হঠাৎ করে দোকানদার অন্যান্য দোকানদাররা দেখতে পায় চিৎকার। হ্যাঁ, সবাই শুরু করে তখন তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডও আসে, পুলিশ প্রশাসনও আসে, এলাকার মানুষ বা দোকানদাররা ফেলে সবাই আসে। এই জায়গায় আজকে প্রশাসন থেকে আমাদের ডিএম স্যার, ডিসিএম স্যার, তহসিলদার, হ্যাঁ, ব্লকের স্টাফ, হ্যাঁ, সবাই আমরা এসেছি এখানে এবং সরজনে আমরা দেখেছি। সেটা মালিকও বলেছে মিডেনে ওনাদের যে ইলেকট্রিক যে পয়েন্টটা গ্যাংটা থাকে সেখান থেকে সংসার থেকে সম্ভব। যাই হোক, দুর্ঘটনা ঘটেছে, আমরা প্রশাসন ওনাদের পাশে রয়েছি এবং ওনাদের সার্বিক সহযোগিতা খুব তাড়াতাড়ি যাতে যতটুকু সম্ভব ক্ষতিপূরণের ব্যবস্থা সেটা সরকার করবে এবং আমরা সেটা খুব ত্বরিত গতিতে যাতে হয় ওই ব্যবসায়িকদেরকে যাতে পাঠানো যায়, সব মহিমায় যাতে আবার ব্যবসা শুরু করতে পারে তার ব্যবস্থার জন্য এখানে আসবে। গতকালকে রাত্রে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা যায়, কথাবার্তা বলুন এখানে বাগান প্রায় 9টা থেকে 9টা নাগাদ একটা দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়, পাশে আরও কিছু দোকান ক্ষতিগ্রস্ত। শর্ট সার্কিট থেকে এটা আনুমানিক ধারণা করা হচ্ছে যে সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্তারিত রিপোর্ট ফায়ার ব্রিগেড থেকে আসবে। আজকে আমাদের এখানে আমাদের যে সম্মানীয় যে এমএলএ স্যার আছেন, পিনাকি দাস উনিও আছেন, আমাদের ডিসেমরা আছেন, সুন্দর আছেন, প্রতিনিধিরা আছেন, আমরা দেখেছি। এটা আমরা অ্যাসেসমেন্ট করে আমাদের যে প্রশাসনিক তরফ থেকে যে ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয় অতি দ্রুততার সঙ্গে যাতে ওনার যে ক্ষতি হয়েছে সেটা যাতে আমরা দিতে পারি সেই দিকে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা সেইভাবেই আমরা নির্দেশ দিয়েছি আমাদের তহসিলদারকে, আমাদের ডিসিএম সাহেবকে, ডিসিএম সাহেব তিনি আচার কথা একটু দায়িত্বে থাকবেন এবং আমরা দ্রুততার সঙ্গে ওনাদের যে আর্থিক সেটা পাঠাতে সেটা আমরা দেখবো, এটা ওনাদেরকে আমরা আশ্বস্ত করছি। Bureau Report, Voice 18.